আমি আপনাকে এটা একটু অন করে দেখাতে চাই। আচ্ছা এই যে দেখেন, এটা কিন্তু অটোমেটিক্যালি ওপেন হবে, মানে ডোরটা কিন্তু দেখেন উইন্ডোটা ওপেন হয়ে যাচ্ছে, ওপেন হবে, এটা ময়লা হবে না। ও মাই গড, বাতাসের প্রেসার দেখেন, কি পরিমাণ বাতাস ভাই, আমার গায়ের উপরে এসে পড়েছে। এটা 24 ঘন্টা অন করে চালাতে পারবেন, এসি কিন্তু আপনি 24 ঘন্টা পারবেন না। ইয়েস, এটার ভিতরে কিন্তু আরেকটা আছে। ও এটা হচ্ছে ডানে বামে পার্টের উপরে নিচে, হ্যাঁ, এটা চারিদিকে বাতাসটা সুইং করে দিবে, আপনার পুরো রুমে এই বাতাসটা ঘুরবে। একটা এসির মধ্যে যেমন আপনার এই যে সুইং এর অপশন থাকে, মোড এর অপশন থাকে, টাইমার এর অপশন থাকে, স্পিড এর অপশন থাকে, প্লাস এটার মধ্যে এক্সট্রা যেটা আছে হিউমিডিফায়ারের যে অপশন থাকে, কুলিং এর যে অপশন থাকে, সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এরকম চাকা থাকবে। আচ্ছা, চাকার মাধ্যমে দেখা যাচ্ছে আপনার রুম কয়েকটা রুম আছে, আপনি যেহেতু বাসায় এসি সেট করেন নাই, আপনি আরেক রুমে যাচ্ছেন, এটা শিফট করতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে। আজকে আমরা দেখাবো পরিবেশ বান্ধব এসি এয়ার কুলার। পরিবেশ বান্ধব এসি আর কুলার কেন বলবো, আজকে আমরা পুরো ভিডিওতে আপনাকে দেখানোর চেষ্টা করব। যারা আসলে চাচ্ছেন যে এসি বাসায় ইউজ করতে পারছেন, অনেক দাম এসির, তারা কিন্তু এয়ার কুলার ইউজ করতে পারবেন, একদম কম দামে কিনবেন, আপনার রুম এবং বাসা ফ্ল্যাট পুরো ঠান্ডা হয়ে যাবে, এসির মতো ঠান্ডা হয়ে যাবে। জি, এসি লাগবে না, না লাগবে না। ওকে, আজকে আমাদের সঙ্গে ক্লিয়ার করে দিই ভাই। হ্যাঁ হ্যাঁ, আসলে এটা পরিবেশ বান্ধব এসি বলার একটা কারণ আছে। আর বিশেষ করে এসির যুগে এখনো মানুষ কুলার কেন কিনে সেটা আমি বলে দেই। আপনি গ্রামে থাকেন, আপনার বাসাটা টিনের, টিনের বাসাতে এসি সেট আপ করা যাবে না, তাহলে কি আপনি কি গরম থেকে বাঁচবেন না? গরম থেকে বাঁচার অধিকার কি আপনার নাই? অবশ্যই আছে। ঠিক এই চিন্তা ভাবনা থেকে কিন্তু আমরা এখনো কিন্তু ডিজিটাল এয়ার কুলার গুলো বিক্রি করছি। আজকে আমাদের কাছে যে কুলার গুলো আছে, যদি আপনার বাসাটা হয় টিনের বা নর্মালি বাসা হয় গ্রাম সাইড হয় বা ঢাকার মধ্যেই হোক না কেন, ঢাকা শহরেও কিন্তু অনেক বাড়িতে ভাইয়া এসি ব্যবহার করার পারমিশন নাই। আচ্ছা, অনেক জায়গাতে এসি ব্যবহার করা যায় না, অনেকে কিছুদিন পরে পরে শিফট হয়, তারা এছাড়াও দেখা যায় বিদ্যুতের লাইনও থাকে না অনেক বাসায়। এনার্জি সেভিং এর একটা ব্যাপার আছে, গ্রামে কিন্তু অনেকেই কিন্তু দেখা যেটা করার দরকার রুমটাকে ঠান্ডা রাখা, সেটা এসি হোক বা কুলার হোক। তো আজকে আমরা মূলত কথা বলবো ডিজিটাল এয়ার কুলার, এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল, এগুলোর সাথে কিন্তু আলাদা করে রিমোট কন্ট্রোলার পাবেন, আপনি রিমোটের মাধ্যমে এটা ব্যবহার করতে পারবেন। একটা এসির মধ্যে যতগুলো ফাংশন হয় আপনি ঠিক এটার মধ্যেও কিন্তু একই রকম ফাংশন পাবেন। আর এই কুলারটা আসলে কিভাবে রুমটা ঠান্ডা করে সেটা আমি বলে দিই। যেমন আমাদের এখানে আছে, এটা ব্র্যান্ড হচ্ছে স্কাই এয়ার, এটা সম্পূর্ণ ডিজিটাল প্রোডাক্ট। আমি আপনাকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, দেখেন এখানে কিন্তু একটা মেনু আছে, দেখছেন, একটা এসির মধ্যে যেমন আপনার এই যে সুইং এর অপশন থাকে, মোড এর অপশন থাকে, টাইমার এর অপশন থাকে, স্পিড এর অপশন থাকে, প্লাস এটার মধ্যে এক্সট্রা যেটা আছে হিউমিডিফায়ারের যে অপশন থাকে, কুলিং এর যে অপশন থাকে, সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আপনার এই একটা কুলার যদি আপনার বাসায় থাকে, মোটামুটি 150 স্কোয়ার ফিটের একটা রুম অনায়াসে কিন্তু সে ঠান্ডা করে ফেলবে। এখন বলতে পারেন ঠান্ডা কিভাবে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই কুলারগুলো মূলত ঠান্ডা করে এই যে এখানে দেখেন, এই যে দেখেন, মানে এটা হচ্ছে হানি প্যাক প্যাড নাকি? এটা হচ্ছে হানি প্যাড, হ্যাঁ, ওকে, হানিকুল প্যাড বলে এটাকে, হানিকুল প্যাড। মূলত এইখানে তো পানি থাকবে, আর এই পানিটা কিন্তু বৃষ্টির ফোঁটার মতো এই হানিকুল প্যাডে আসবে। আচ্ছা, যখন বাতাসটা টানবে এখান থেকে, যখন বাতাসটা টানবে তখন বাতাসটা ঠান্ডা হয়ে যাবে। বাহ, মানে এটা পানি ভেদ করে যখন বাতাসটা বের হয়ে যাবে, এবং এই পানির কারণে আপনি বাতাসটা পাবেন ঠান্ডা। এসিতে যেমন বাতাস ঠান্ডা আসে, এটাও অনেকটা তাই আসবে, তাই আসবে। আপনি কিন্তু চাইলে তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য এই পানিতে বরফ দিতে পারেন, মানে একটু বেশি ঠান্ডা, হ্যাঁ, যদি আপনি বরফ দিয়ে দেন তাহলে এটা একদমই এসির মতো, এসির মতো ঠান্ডা। আর এটাতে আরেকটা সুবিধা, এটা 24 ঘন্টা অন করে চালাতে পারবেন, এসি কিন্তু আপনি 24 ঘন্টা পারবেন না। ইয়েস, আর বিকল্প কথা তো আমি একটা বললামই, যে যারা মূলত এসি ব্যবহার করার সুযোগ নাই, আপনি টিনের বাসা, গ্রামের বাসা অথবা ঢাকা শহরে যারা এসির পারমিশন নাই, তারা কিন্তু রুমে এই ধরনের এয়ার কুলার রাখতে পারে। ওকে, আমাদের কাছে কয়টা সাইজ আছে এবং কয়টা ডিজাইন আছে সবগুলো নিয়ে আমরা কথা বলবো। ওকে, চমৎকার। তো আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে দুইটা সাইজের মূলত এয়ার কুলার আছে। এটা হচ্ছে 15 লিটার ক্যাপাসিটি, 15 লিটার। আমি আপনাকে এটা একটু অন করে দেখাতে চাই। এই যে দেখেন, এটা কিন্তু অটোমেটিক্যালি ওপেন হবে, ডোরটা কিন্তু দেখেন উইন্ডোটা ওপেন হয়ে যাচ্ছে, ওপেন হবে, এটা ময়লা হবে না। ওকে, এটা পাওয়ারটা দেখেন না, বাতাসটা দেখেন কি পরিমাণ, আমি এখানে এত দূরে দাঁড়ায় আছি, ও মাই গড, বাতাসের প্রেসার কি পরিমাণ বাতাস ভাই, আমার গায়ের উপরে এসে পড়েছে এত বাতাস। এটা যে বাতাসটা আছে আপনি দেখেন এটা কত দূর আছে,
দেখেন আমাদের ডিসটেন্সটা থেকে আমি বলছি দেখেন এখানে আপনি পাচ্ছেন তো একটা রুম যদি আপনার 10 ফিট বা 10 12 হয় বা 12 14 হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা খুব সহজেই চারদিকটা কভার করে ফেলবে ইয়েস আর এটাতে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে সুইং সুইং এই যে দেখেন আমি সুইংটা দিলাম এটা কিন্তু উপরে নিচে যাবে এটা কিন্তু এখন উপরে নিচে যাবে আমি ভাই আমার ক্যাপ তো উড়ে যাচ্ছে এটা আমি স্পিডটা কমিয়ে দিচ্ছি সাউন্ডটা বোঝা যাচ্ছে এর জন্য ওকে এই যে দেখেন এখন কিন্তু এটা এসির মতোই নিচে এবং উপরে বাতাসটাকে বাতাসটাকে সে বিভিন্ন দিকে ছড়াবে আরেকটা অপশন দেখেন এটার মধ্যে আরো একটা সুইং আছে এটার ভিতরে কিন্তু আরেকটা আছে ও এটা হচ্ছে কানে বামে দুই পার্টের উপরে নিচে হ্যাঁ এটা চারদিকে বাতাসটা সুইং করে দিবে আপনার পুরো রুমে এই বাতাসটা ঘুরবে বাহ এবং এই কুলারটা যদি আপনি ব্যবহার করেন আপনার রাতে শীত লাগবে যদি পানির সাথে আপনি বরফ দিয়ে দেন আপনার রাতে এক কথায় শীত লাগবে আসলেই হ্যাঁ কারণ এটার বাতাসের প্রেসার অনেক বেশি আপনার রুম যদি 10 থেকে 14 স্কয়ার মানে 10 বাই 14 স্কয়ার ফিট হয় আপনি খেয়াল করেন এটার বাতাসটা কিন্তু 10 ফিট প্লাস ইয়েস তো চারদিকে যদি বাতাস থাকে গরম থাকবে কই ঠিক আচ্ছা আর প্লাস এখানে কিন্তু আবার হিউমিডিফায়ার আছে হিউমিডিফায়ার হচ্ছে জলীয় বাষ্প আপনার দেখা যাচ্ছে যে আপনি গ্রামে টিনের ঘরে থাকেন প্রচন্ড গরমে কিন্তু ওয়েদারটা ড্রাই হয়ে থাকে আচ্ছা জলীয় বাষ্পর মাধ্যমে রুমটাকে একদম সুপার কুল করে ফেলবে ইয়েস এটার মধ্যে কয়টা অপশন আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে এই যে দেখেন এখানে লেফট রাইট দুই পাশে সুইং আছে তারপর আছে মোড মোডে দিয়ে কিন্তু আপনি এটা এই যে দেখেন বেড়ে গেল পাওয়ার বেড়ে যাবে আবার কমে যাবে কমে যাবে হ্যাঁ এখানে কিন্তু আবার স্লিপ মোড আছে স্লিপ আপনি রাতে ঘুমাচ্ছেন বাতাসের শব্দ আপনি ঘুমাতে দিচ্ছে না আপনি স্লিপ মোডে দেন আপনি কোনো শব্দ পাবেন না মানে শব্দ ছাড়া নিঃশব্দে বাতাস একদম নিঃশব্দে চলবে তারপরে এখানে ডিহিউমিডিফায়ার আছে এই যে পাশাপাশি কুল আছে ওকে আপনি বেশি শীত লাগতেছে আপনি কুল বন্ধ করে দিতে পারবেন মানে কুলিং অপশনটা অন করলেই রুমটা কুল হবে আচ্ছা তো এইটার সাইজটা হচ্ছে মূলত 15 লিটার হ্যাঁ গরমের আগে আগে কিন্তু আমরা একটা ধামাকা অফার দিয়ে দেবো এটা কিন্তু খুবই লিমিটেড সময়ের জন্য ওকে এটা আজকে থেকে চলমান অফার থাকবে প্রাইস দিচ্ছি আমরা মাত্র 16500 মাত্র 16500 অফার প্রাইস ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এটা নিতে পারবেন অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিই আচ্ছা এটাতে একটা সুবিধা স্কাই এয়ার ব্র্যান্ডের এটাতে একটা সুবিধা হচ্ছে যে আপনি এই প্রোডাক্টটা যদি নেন এটার নিচে চাকা থাকবে এক রুম থেকে আরেক রুমে টেনে নিতে পারবেন আচ্ছা এই যে দেখেন একটাতে আমি চাকা লাগিয়ে রাখছি এরকম চাকা থাকবে আচ্ছা চাকার মাধ্যমে দেখা যাচ্ছে আপনি রুম কয়েকটা রুম আছে আপনি যেহেতু বাসে এসি সেট করেন নাই আপনি আরেক রুমে যাচ্ছেন এটা শিফট করতে পারবেন ঠিক মানে রুমে রুমে এসি লাগানো দরকার নাই দুপুরে খাওয়ার সময় আপনি যেখানে খেতে বসছেন ওই জায়গাটা গরম আপনি টান দিয়ে ওখানে রেখো এটা ব্যবহার করতে পারবেন আচ্ছা এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র 16500 15 লিটার ওকে চমৎকার এরপরে কথা বলবো 20 লিটার একই রকম জিনিস এটা হচ্ছে 20 লিটার আচ্ছা এটা আমি বলে দেই এটার হচ্ছে কি আমাদের মূলত মোটরের যে আরপিএম পাওয়ারটা আছে এটাকে বলে হচ্ছে আপনার যেটাকে বলে এয়ার ফ্লো এটা কিন্তু এয়ার ফ্লো 10 ফিট প্লাস তো আমরা এই মুহূর্তে কথা বলছি এটার সাইজ হচ্ছে 20 লিটার ওকে এটা আমরা একটু স্পিডটা দেখব এটা কিন্তু পাওয়ার বেশি এটা 13 ফিট প্লাস এয়ার ফ্লো আছে ওকে মানে আপনার রুম যদি 12x16 হয় মানে 170-180 স্কয়ার ফিট রুমও হয় আপনি সেই রুমে এটা ব্যবহার করতে পারবেন এবং 24 ঘন্টা এটা ব্যবহার করা যায় এটাতেও চাকা ব্যবস্থা করা যাবে আপনি এক রুম থেকে আরেক রুমে নিয়ে ব্যবহার করতে পারবেন এটার মধ্যে কিন্তু আলাদা করে দেখেন টাইমার দেওয়া আছে সুইং দেওয়া আছে এটার মধ্যেও কিন্তু হিউমিডিফায়ারের অপশন আছে মানে এখানে হচ্ছে এই মেনু বাটনে রিমোট পাবেন আপনি প্রতিটা প্রোডাক্টের সাথে একটা করে রিমোট পাবেন আপনি রিমোটের মাধ্যমে এটা ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটা নিলে যাদের রুমটা আরো একটু বড় তারা এই প্রোডাক্টটা নিতে পারে এটা বাতাসের প্রেসারটা আমি একটু আপনাকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি ওকে এটা আমি অন করলাম অন করে দেই এই যে দেখেন ওকে দেখেন ও আমি ছেড়ে দিচ্ছি এটা আচ্ছা দেন ভাই আমাকে তো ঢেকে দিল পুরো এটা বাতাসটা আপনার প্রচুর বাতাস এখান থেকে কিন্তু আপনার ডিসটেন্স 10 ফিটের বেশি আছে তো অবশ্যই হ্যাঁ আমি জাস্ট এটা প্র্যাকটিক্যাল দেখাচ্ছি এই যে দেখেন এগুলা বাদ আপনি আমার একটু উপরে দেখেন একদম উপরে সব নড়তেছে দেখছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা 13 বাতাসের প্রেসারে পুরো হ্যাঁ ওকে এই যে দেখেন এটা স্লিপ মোড আছে আচ্ছা মানে শব্দ আসবে না শব্দ নাই আপনি রুমের যে কোনো এক কোণে রাখবেন ওই যে সাইডে কিন্তু দেখেন সব আমি বাড়ায় দেই এখন তো কমে চলতেছে তাও কিন্তু নড়তেছে আর যদি আমি যদি এটা বাড়ায় দেই তাহলে অবস্থা কি হবে দেখেন ওকে কত স্পিড আছে 3 পর্যন্ত দেখাচ্ছি আমি আপনাকে
এবার দেখেন, ও এবার দেখেন অনেক স্পিড, মানে একটা রুম, বড় একটা রুম কভার জিনিসটা এখানে দিলাম। এটা দেখেন কোথায় গিয়ে দাঁড়ালো, এটা আমি এখান থেকে ছেড়ে দিব এখন। আচ্ছা ভাই, ঘুড়ির মতো উঠতেছে, এটা বাতাস অনেক অনেক বাতাস, এবং শুধু তাই না, বাতাসের ইয়েটা আপনি ধরুন এখানে, এখানে তো কোনো পানি দেন নাই না, তারপরেও কিন্তু বাতাস অনেক ঠান্ডা। এটাতে এখনো পানি দেই নাই, এটাতে পানি দেওয়ার পরে বাতাসটা ঠান্ডা হবে, কারণ পানিটা যখন হানিকুল প্যাডে যাবে তখন এটা বাতাসটা ন্যাচারালি হয়। এটাকে বলা হয় পরিবেশ বান্ধব এসি। ইলেকট্রিক্যাল এসিতে কিছু তো সাইড এফেক্ট অবশ্যই আছে, কিন্তু এটাতে কোনো সাইড এফেক্ট নাই। আর বিশেষ করে গ্রাম সাইডে যাদের টিনের বাসা, প্রচন্ড গরমে কিন্তু রুমের ওয়েদারটা ড্রাই থাকবে। আপনি যখন এটার মধ্যে পানি দিয়ে দিবেন, এটা হিউমিডিফায়ারের মাধ্যমে কিন্তু রুমের ড্রাই বাতাসটাকে একদম ক্লিন করে ফেলবে এবং গরমটা থাকবে না, ভাপসা গরমটা থাকবে না। এটার সাইজ হচ্ছে 20 লিটার, এটা তো আমরা একটা ডিসকাউন্ট দিচ্ছি। 20 লিটারের ধামাক অফার থাকবে মাত্র 18,500 টাকা, মাত্র 18,500। এটা পেয়ে যাবেন 18,500 টাকায়। এরপরে আমাদের কাছে আছে, এটাকে বলে টাওয়ার মোড, টাওয়ার। হ্যাঁ দেখেন, টাওয়ার মোড কিন্তু অনেক বড়, বিশেষ করে আপনার অফিস হতে পারে, আপনার দোকান হতে পারে, অথবা দেখা যাচ্ছে আপনার বাসায় কিন্তু অনেক বড় ফ্ল্যাট আপনি চাচ্ছেন এরকম একটা রাখতে। আপনি দেখা যাচ্ছে যে এই জিনিসটা যদি নিয়ে নেন, আপনার অনেক বড় রুম পুরো রুমটা কিন্তু ক্যাপচার করে নিবে, কারণ এটা কিন্তু 15 প্লাস আছে এয়ার ফ্লো। এবং এটার সাইজটা দেখেন, এখান থেকে এই পর্যন্ত এটার সাইজ অনেক, মানে এট এ টাইম আপনার 15 প্লাস যদি হয় আপনি এটা ঘুরবে। 200 স্কয়ার ফিট প্লাস যে রুমগুলো আছে সেটা পুরোটা কিন্তু বাতাসে লোডেড হয়ে যাবে, 10 মিনিট চালালে রুমটা ঠান্ডা হয়ে যাবে। এই সাইজটা নিতে পারেন, যাদের একটু বেশি বড় রুম অথবা যারা কমার্শিয়ালি বিজনেস প্রতিষ্ঠানের জন্য নিতে চাচ্ছেন তারা চাইলে এটা নিতে পারেন। এটা আমরা ডিসকাউন্ট অফার প্রাইস দিচ্ছি মাত্র 20,500 টাকা, মাত্র 20,500। এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার প্রচন্ড গরমে কিনতে হবে 22 থেকে 25, মানে তখন দামটা বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। আর বিশেষ করে ডলারের কারণে এখন সব প্রোডাক্টেরই দাম বেশি, স্বাভাবিক। তাহলে এটার দামটা একটু বলে দাও আমাকে। শুরু থেকে আরো একবার আমি প্রাইসটা বলে দিচ্ছি, আমাদের এখানে লালটা নেন আর কালাটা নেন যেটাই নেন, আমরা এটা প্রাইস দিয়ে দিব মাত্র 16,500 টাকা। এটা হচ্ছে পানির ক্যাপাসিটি হচ্ছে 15 লিটার। এটা পিছন দিয়ে পানি দিতে হয়, পানির পাশাপাশি আপনি চাইলে এটার মধ্যে আইস দিতে পারবেন। যদি আইস দেন তাহলে এটা লং টাইম ঠান্ডাটা বেশি আসবে এবং এসির মতোই ঠান্ডা বাতাস পাবেন। এরপরে আছে, এটা হচ্ছে 20 লিটার ক্যাপাসিটি। 20 লিটার ক্যাপাসিটি পাশাপাশি কিন্তু একটা রিমোট থাকবে, এগুলো নিচে কিন্তু আলাদা করে চাকা থাকবে এক রুম থেকে আরেক রুমে শিফট করার জন্য। এটার প্রাইস দিচ্ছি অফার প্রাইস 18,500 টাকা। এরপরে হচ্ছে টাওয়ার, এটার প্রাইস দিচ্ছে অফার প্রাইস 20,500 টাকা। যার যেটা পছন্দ নিতে পারেন, আমি একটু এখানে দেখায় দিচ্ছি। এই যে দেখেন, এটা পানি দেওয়ার সুবিধা হচ্ছে এখান দিয়ে, এখান দিয়ে আপনি এখান দিয়ে পানি দিয়ে দিবেন, বাতাসের সাথে কিন্তু হিউমিডিফায়ারের মাধ্যমে একটা বাতাস আপনার যে বাতাসটা পাবেন এটা একদম সম্পূর্ণ এসির মতো ঠান্ডা বাতাস পাবেন। ওকে ঠিক আছে, আর এটা বাতাসের এয়ার ফ্লো থাকবে 15 প্লাস ফ্লো। এগুলোর কারণে মূলত আপনার বাতাসটা ঠান্ডা হবে, আর এটা একদম ন্যাচারাল পরিবেশ বান্ধব, কোনো সাইড এফেক্ট নাই। আচ্ছা ওকে, এসির বাতাসে তো অনেকের ঠান্ডা লাগবে, কুলারের বাতাসে কারো ঠান্ডা লাগবে না, একদম প্র্যাকটিক্যাল বলে দিলাম। তো আমাদের কিন্তু এই এয়ার কুলার যেগুলো আছে এই প্রোডাক্টের সাথে কিন্তু আমরা 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিব। আচ্ছা, 3 বছরের মধ্যে যেই মডেলেরই আপনি নেন, 3 বছর যদি কোনো প্রবলেম ইস্যু হয় সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ফ্রি সার্ভিসের মাধ্যমে আমরা এটা আপনাকে সার্ভিস করে দিব। এর জন্য কিন্তু আমাদের এখানে ওয়ারেন্টি কার্ড দেওয়া থাকবে। আর এই প্রোডাক্টগুলোর সাথে যে রিমোটটা আছে, আমি একটু রিমোটটা দেখিয়ে দিতে চাই, এটার সাথে কিন্তু রিমোট থাকবে। এই যে দেখেন, এরকম একটা রিমোট, মানে দূরে বসেও আমরা এসির মতো করে কন্ট্রোল করতে পারবো। রাতে ঘুমাচ্ছেন, আপনার প্রয়োজনে আপনি কমাতে পারবেন, বাড়াতে পারবেন, এটা দূরে বসে কমপ্লিট করতে পারবেন। বাহ চমৎকার, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এটা অর্ডার করে নিতে পারেন। ঢাকার মধ্যে যারা নেবে সেই ক্ষেত্রে আমরা ক্যাশ অন ডেলিভারি দিব, এবং ঢাকার বাইরে থেকে যারা নেবে সেই ক্ষেত্রে কিছু টাকা বুকিং দিবে, আমরা কুরিয়ারে তার কাছে প্রোডাক্টটা পৌঁছে দিব। ওকে, তো ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে আপনারা নিতে পারছেন, যার যেটা প্রয়োজন অবশ্যই দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন, না হলে কিন্তু প্রাইস বেড়ে যাবে। ওকে, তো আজকে পর্যন্তই। ক্রোকাইস পার্কের অ্যাড্রেস ফোন নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তারপর আমরা একটু বলে দিই, এটা হচ্ছে ফার্মগেট আনন্দ সিনেমা হলের উল্টা পাশে ক্যাপিটাল সুপার মার্কেটের দোতলায়। আজকে পর্যন্তই বাবু ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।